नमस्कार बंधुरा, क्विक बांगला यूट्यूब चैनले अपने सकल के स्वागत जानाई। बंधुरा इतिमध्ये चैनले 50,000 प्लस सबसक्राइबारे गंडी छाड़िए गए, तार जोन्नो अवश्य अपन प्रत्येक के अनेक अनेक धन्यवाद। এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমরা খুব শীঘ্রই 1,00,000-এর গন্ডি পেরিয়ে যাব। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের বিভিন্ন সময়ে স্বনির্ভর করার লক্ষ্যে ঋণ দেওয়া হয়ে থাকে, তো সেই ঋণ কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং এই ঋণে কিন্তু আবার সরকারের তরফ থেকে ভর্তুকিও পান। তো বন্ধুরা কোন জায়গাতে এই ঋণ দেওয়া হলো, কতজন মহিলাদেরকে দেওয়া হলো এবং কিভাবে এই ঋণটা পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। মেয়েদের শিক্ষা থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর করতে একাধিক জনমুখী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই কর্মসূচি অনুযায়ী মহিলাদের স্বনির্ভর করতে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তাও করা হচ্ছে। এই প্রকল্পে মহিলাদের 20,000 টাকা ঋণ দেওয়া হচ্ছে, যার মধ্যে আবার 10,000 টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার এবং 10,000 টাকা ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ বন্ধুরা 50% কিন্তু পুরোটাই রাজ্য সরকারের তরফ থেকে ভর্তুকির মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে, আর শুধুমাত্র 50% পুরো লোনটার 50% আপনাকে মেটাতে হচ্ছে। সেই মতো উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে কালিয়াগঞ্জ ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 200 জন মহিলাদের ঋণের জন্য বন্ড দেওয়া হলো। তারা আগামী কয়েকদিনের মধ্যে 20,000 টাকা ঋণ পাবেন, সেই অর্থ দিয়ে কোনো কাজ করে স্বনির্ভর হতে পারবেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা সহ অন্যান্য আধিকারিকরা। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এটা কিন্তু উত্তর দিনাজপুর জেলাতে ইতিমধ্যেই দেওয়া হচ্ছে, প্রায় 200 জন মহিলাকে কিন্তু এই ঋণ দেওয়া হচ্ছে এবং 20,000 টাকা করে ঋণ দেওয়া হচ্ছে, তার মধ্যে আপনাকে মেটাতে হবে শুধুমাত্র 10,000 টাকা। তো বন্ধুরা এই ধরনের ঋণের জন্য আপনি আগে কোনো দিন আবেদন করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতেও এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল ঘন্টাটাও অল করে রাখবেন। ধন্যবাদ।